Bye.
তোরে দেখে তো চুর বাদ মনে হয় না ভাই, একটা কথা আছে ভাই, অভাবে স্বভাব নষ্ট ভাই। এই যে করোনার লেগে ভাই একটা ঢেকা আমি উঠতে পারি না। বাপের চাকরি গেছে গা, আমি অত বিসিএস পরীক্ষা দেব, অনেক টাকা দরকার, কিন্তু সরকার সাহায্য করে না করোনার লেগে। না ভাই রা ভাই, আমার বাড়িতে শুনেও করাইছি, আমরা মারতেও পারেন কাটতেও পারেন। কোন মাস এখন সব জায়গাতে সমস্যা, তাই বলে কি নিজের ন্যায় নীতিকে বিসর্জন দেওয়া যাবে না? তো আমাদের সৎ ভাবে থাকতে হবে। এখন ওই সব বাদ দিয়ে আমি তোকে একটা কাজ দেই, তুই কাজটা কর। হুজুর যে কোনো কাজ দেন আমি করাম। হুজুর আমি সাইনা চুরি বার ফেরি করে চলবো না গা। কাজ করবেন তো, চুরি ডাকিতে করবেন না তো আর। ঠিক আছে, কাজ দেব, সঠিকভাবে কাজ করবো। ওগো যেমন চুরি ডাকাতি না করার মতো এটা ভালো দেখে কাজ দিয়ে দাও। তুমি যেহেতু বলছো, আমার অফিসে একটা পোস্ট খালি আছে, তুমি কালকে জয়েন করবা। বা চুরি ডাকাতি কিন্তু করা যাবে না, মনে থাকবে? হুজুর ঠিক আছে, আপনি আমার অনেক উপকার করছেন, আমি আপনার চিরকৃতজ্ঞ থাকবো। যে উপকার আমার বাবা কোনোদিন করতে পারতো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি কালকে জয়েন করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো। হুজুর চাকরি তো দিয়ে দিচ্ছেন, সেটা নিয়ে যাই, বেতন থেকে একটা রেখে দিবেন। শোনো, আমাদের প্রয়োজন এইসব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এই যে দেখো একটা ছেলে বিসিএস পরীক্ষা দিলে, সেই ছেলে আসে আমার পাশে চুরি করার জন্য। আজকে যদি আমাদের মতো এরকম দুইজন মানুষ ওদের পাশে দাঁড়াইতো, তো আমাদের শিক্ষিত সমাজ কখনো অন্যায় পথে লিপ্ত হতো না, বুঝছো? দেখো দেশটা আর দেশ নাই, একদম রসাতলে চলে গেছে। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন শোক রাত হয়ে গেছে।